নমস্কার, আজ আমাদের পাঁচ মিশনের গল্পের অফিসে আমি অনুপ্রিয়া এসে গেছি আপনাদের একজনের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আপনার নাম শম্পা শীল। শম্পা শীল আজকে এসেছেন আমাদের এখানে কিছু খাবার বানিয়ে আপনাদের দেখাতে। কি ধরনের খাবার খেতে ইচ্ছে করছে বলুন তো? এখন নতুন গরম পড়েছে, আর অবশ্যই যখন নতুন নতুন গরম পড়ে আমাদের কি ধরনের খাবার খেতে ইচ্ছে করে, একদম ঠিক ভেবেছেন। আমাদের কিছু ঠান্ডা ঠান্ডা খাবার খেতে ইচ্ছে করে, এই যেমন আইসক্রিম, কোল্ড ড্রিঙ্ক, বা সব থেকে বেশি ভালো লাগে শরবত খেতে। আজকে উনি আমাদের কিছু শরবত তৈরি শেখাবেন। আপনি কি শেখাচ্ছেন আজকে? আমি একটা আম পান্না করে শেখাচ্ছি। আম পান্না শরবত বাঙালিদের কিন্তু প্রচন্ড প্রচন্ড ফেভারিট একটা শরবত। পয়লা বৈশাখ বা এই সময় অনেক রকমের অকেশনে কিন্তু আমরা আম পান্না শরবতটা অবশ্যই আমরা খেয়ে থাকি। তো আজকে দেখে নেব উনি আম পান্না শরবতটা কিভাবে বানাচ্ছেন, আর তার সঙ্গে ওনার সঙ্গে একটু আলাপ করে নেব। আপনি প্রথমে কি কি এনেছেন আমরা দেখতে পাচ্ছি, এখানে অনেক কিছু সাজানো আছে। তাহলে আমরা চট করে দেখে নিই কি কি রয়েছে। আম সেদ্ধ করে রাখা আছে, আর বিটনুট সাদানু, ধনে জিরে গুঁড়ো, আর ওর সঙ্গে একটু জায়ফল গুঁড়ো করা আছে, আর এটা চিনি গুঁড়ো করা, পুদিনা পাতা, আর এটা গ্লাসটা ডেকোরেট করার জন্য একটু চিনি আর নুন এই শুকনো লঙ্কা মিশিয়ে ওটা আর কি গ্লাসটা ডেকোরেট করা, এটাই হচ্ছে। আর কিছু তাহলে আর একবার আমরা দেখে নিই কী কী এখানে রাখা আছে। এখানে আমাদের সেদ্ধ করা আম আছে, এখানে বিট নুন আছে, এখানে সাদা নুন আছে, এখানে ধনে জিরে গুঁড়ো আছে, এখানে গুঁড়ো করা চিনি আছে, পুদিনা পাতা আছে, পাতিলেবু কেটে রাখা আছে, আর এটা গ্লাসটাকে ডেকোরেট করার জন্য যেরকম উনি বললেন গুঁড়ো করা চিনি আর লঙ্কা গুঁড়ো একসঙ্গে মেশানো আছে, আর এছাড়া তো স্ট্র, গ্লাস, অনেক কিছু আমরা দিচ্ছি। তাহলে চলুন আর দেরি না করে আমরা আম পান্না তৈরিটা শুরু করে ফেলি। একটু মাপ করে নিয়ে নিই, জল দু গ্লাস, আপনি কি এটা ঠান্ডা জল ব্যবহার করছেন? হ্যাঁ, একদম চিল ওয়াটার, বরফটা দিলে হয় কিন্তু আমি আর দিই দেখে নিয়েছেন তো আপনারা গ্লাসের গায়ে কিন্তু উনি শুধু একটুখানি জল লাগিয়ে দিলেন মুখের কাছটাতে যেখানটা দিয়ে আমরা খাই, আর দিয়ে উনি ওই গুঁড়ো করে রাখা চিনি আর লঙ্কা গুঁড়োর ওপর গ্লাসটাকে রেখে সুন্দরভাবে ঘুরালেন, আর ঘোরানোতে গ্লাসের মুখের কাছটা খুব সুন্দর কিন্তু একটা প্যাটার্ন টাইপের হয়ে গেল, লাল আর চিনি রেখে একটা ব্রিক টাইপের একটা কালার এসছে, সেই ব্রিক কালারের একটা সুন্দর একটা প্যাটার্ন মতো হয়ে গেল, ঠিক মনে হচ্ছে যেন একটা কাঁচের চুড়ি ওর ওপর কেউ বসিয়ে দিয়েছে, খুব সুন্দর কনসেপ্ট। একটা প্রশ্ন আমার আছে আপনার কাছে, যে এটা তো আপনি প্লেটের ওপর রেখেও করতে পারতেন। কাগজে না সে মানে ভালোভাবে ধরবে জিনিসটা, মানে প্লেটে একটু প্লেটটাও স্লিপারি, গ্লাসটাও মানে গ্লাসে তো দুটো আর কি স্লিপ করে যাওয়ার একটা চান্স থাকে, সেই জন্য কাগজে আর কি জিনিসটা তাড়াতাড়ি আর কি অ্যাবজর্বটা করে দেবে, সেই কারণেই আর কি গ্লাস মানে কাগজের মধ্যে করে করা। আচ্ছা, এটাও দেখুন একটা নতুন জিনিস, কাঁচের প্লেটে কিন্তু আমরা এই জন্য করতে পারি না যে কাঁচের প্লেটে করলে এটা স্লিপ করে যেতে পারে, কাগজের ওপরে আমাদের করতে হবে। তবে হ্যাঁ, আপনারা কিন্তু টিস্যু পেপার ইউজ করবেন না, কারণ টিস্যু পেপার অনেক সময় জল লেগে গেলে খুব পাতলা জিনিস, তো ওটা কিন্তু ছিঁড়ে ছিঁড়ে গ্লাসের গায়ে লেগে যাবে, তাই চেষ্টা করবেন খাতার যে কাগজ যাতে আমরা লিখি ওই জাতীয় কাগজ ব্যবহার করতে। এটা হয়ে গেছে, এটা এখন শুকনো হয়ে যাবে, আমি যখন পান্নাটা তৈরি করব করতে করতে ওইটা শুকনো হয়ে যাবে, ওটা জাস্ট এমনি গ্লাসটা ডেকোরেট করার জন্য।
আচ্ছা তাহলে আপনি শুরু করুন। এরপরে হলো আমি একটা আম নেব, আমটা সেদ্ধ করা আছে, এটাকে পিল করব, আমটাকে পিল করে করা হয়ে গেলে এটার এটার গায়ের মধ্যে যে আমের এইগুলো রয়েছে এটা নিয়ে নেব। এটা আপনি কিসে মিক্স করবেন, কীভাবে এটাকে মিক্স করবেন? এই তো এটা নিয়ে এটা আমি হাত হাত ইউজ করব, হাত ইউজ করলেই আর কি জিনিসটা মানে ঠিক হবে। না হাত ইউজ করলেই ভালো হবে, তবে করার আগে আপনারা প্রত্যেকে কিন্তু মনে রেখে দেবেন যে হাত খুব ভালো করে ধুয়ে নেবেন, স্যানিটাইজ করে নেবেন। উনি কিন্তু করে নিয়েছেন, হাত হাত দিয়ে করলে মানে একটা নিজে হাতে করলাম এই ব্যাপারটা এই কথা যায় থেকে যায় সেটা হয়। আপনি থাকেন কোথায়? আমি ইন্দ্রনাথ হাউসিং স্ট্রিট বাইক পাড়া। আচ্ছা, রান্না করা এগুলো কি আপনার মানে হবি? হবি, হ্যাঁ, আমার ভীষণ ইচ্ছা করে আর কি মানে বিভিন্ন ধরনের রান্না করে একটু মানে নতুনত্ব কিছু রান্নার মধ্যে আনা, এটা খুব ভালো। আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে আমার ছেলে মেয়ে আর আমার হাজব্যান্ড আর এক মাসালে মেয়ে আছে। তাহলে ওরা ভীষণ খুশি থাকে নানা মানে প্রায় নানা রকমের রান্না করে এক্সপেরিমেন্ট করে এক্সপেরিমেন্ট করে রান্না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু এটা ওটা করে দেখি যে কেমন কী হলো না। তাহলে এর পরে একদিন আপনাকে বলবো যে এখানে আপনার কোনো এক্সপেরিমেন্টের কোনো কিছু বানিয়ে আমার। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, এই হাত হাতে করে এটা এরকম করে করে নিয়ে তারপরে এটা আমি ছাকনি করে ছেঁকে নেব। ছাকনি করে না ছাকলেও হয়, আবার বাচ্চাদের মুখে লাগে বলে একটু ছাকনি করে ছেঁকে নিতে হয়। হ্যাঁ, নাহলে তো আবার অনেক সময় অনেক কিছু মুখে লাগলে তারা নানা রকমের ফ্যারাক্কা বায়না এগুলো ছেঁকে দেয়। এরকম করলাম করে তারপরে কাঁচা আমের গন্ধটাই এত অপূর্ব, এত অসাধারণ না? ওই গন্ধটা নাকে এলেই যেন মনে হয় যে আর কিচ্ছু ভালো লাগছে না, মানে কখন খাবো খাবো একটা ব্যাপার। আর এখানে তো আমি যখন থেকে এখানে শুরু হয়েছে এই কাঁচা আমের গন্ধটা পাচ্ছি, আপনারা তো দেখছেন, আপনারা তবেই মনে হয় বুঝতে পারবেন কাঁচা আমের আমি কি করেন। আপনি এই সিজনে কাঁচা আমটা তো ভীষণ একটা ইম্পর্টেন্ট ব্যাপার, আমাদের শরীরও ঠান্ডা লাগে কিন্তু কাঁচা কাঁচা আম দিয়ে আমি আচার তো করি, টক ঝাল মিষ্টি আচার, মিষ্টি আচার, এমনি তেল আচার, বিভিন্ন ধরনের আর কি মানে আমি করতে থাকি আর কি। আমার মানে আম আমের সময় আম আর পুজোর সময় দুধ দিয়ে এটা ওটা করতে ভালোই লাগে। সেই দুটো জিনিসই অসাধারণ, কাঁচা আম আর কুল। সত্যি ছোটবেলায় সেই হতো না, সেই কুলটা কিনবো অথচ মা বাবারা আপত্তি করতো যে না যতক্ষণ না সরস্বতী পুজো হবে ফুল খেতে পারবো না, তখন কি কষ্টকর একটা ব্যাপার ছিল আজকে রাখি নিজেকে। এটা এবারে হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি কয়েকটা মশলা মিক্স করবো, মিক্স করতে তাই হয়ে যাবো। প্রথমে প্রথমে আমি ঝিঙির চিনি কতটা দিচ্ছি, চিনিটা চিনি ওই এক এক গ্লাসে দেড় চামচের মতো করে দিচ্ছি, এক এক গ্লাসে দেড় চামচের মতো চিনি। এটা গুঁড়ো করে এনেছি যাতে তাড়াতাড়ি গুলে যায় চিনিটা, আর সামান্য সাদা নুন দেবো, কেননা আম তো আমগুলো একটু টক একদম হ্যাঁ না হতেছে আর সেই কারণে, আর একটু দেবো একটু দিয়ে ভালো করে করবো, আর একটু এই গুঁড়ো মশলা দেবো যেটা আপনারা দেখেছিলেন একটু আগে ধরে ধরে একসঙ্গে গুঁড়ো করে রাখা আছে। এটা কি কোনো পরিমাণ আছে মনে আছে? না না, একটু মানে এটা আন্দাজে, এটা হাতে আন্দাজে মানে এক গ্লাসে ধরুন হাফ টিস্পুন দিলেই এটা নিলাম। আচ্ছা, এটা তৈরি হয়ে গেল এমনি শরবতটা, এবারে এটাকে গার্নিশ। এটা গন্ধ যেরকম অসাধারণ সেরকম এটা কিন্তু খুব হেলদিও, ভীষণ হেলদি জিনিস, অথচ অ্যাট দ্য সেম টাইম হেলদির সঙ্গে সঙ্গে এটা খুব সুস্বাদু। না একটা ছোটদের কাছে যদি বলি না যে হেলদি ফুড, ওটা হেলদি ফুড বললে যে নাকটা শিখে দেয়। হেলদি ফুড মানেই হচ্ছে মানে খুব বিচ্ছিরি খেতে কোনো খাবার ওদের দেওয়া হচ্ছে, হেলথ ফ্রি হ্যানা তারা শুনে শুনে, কিন্তু এইটা
এইটা দেখে কিন্তু আমার খুব বিশ্বাস যে ওরা খুব এনজয় করে খাবে, ভীষণ এনজয় করে খাবে। স্পেশালি যে আমার মেয়ে দিন রাত কোলবিং 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 করে যায়, শরীরের জন্যও ভালো নয়, স্বাস্থ্যের জন্যও ভালো নয়, ন্যাচুরালি আমি দিই না, এইটা নিয়ে আমাদের ভীষণ ঝামেলা হয়। এবার এইটা এরকম একটা ইজি প্রসেসে তৈরি আমপান্না কিন্তু খুব খুব ইজি ভাবে আমি ওকে দিতে পারি। আর শুধু তাই না, আমার তো মনে হয় যে বোধ হয় আমগুলো সেদ্ধ করে যদি একটু ছোটদের হাতে ধরিয়ে দেওয়া যায়, ওরা বোধ হয় খুব খুশি হয়ে নিজেরাই বসে আমপান্নাটা বানিয়ে ফেলতে পারবে। এটা এত সোজা ভাবে তৈরি কে উনি শেখালেন, শুধু আপনাকে একটু কষ্ট করে আমগুলো সেদ্ধ করে দিতে হবে। দেখুন বাড়িতে আমপান্না তৈরিও হয়ে যাবে, আপনারও খাটনি থাকবে না, আর আপনার বাড়ির দুষ্টু মিষ্টি ছোট্ট ছোট্ট বেবিস গুলো কিন্তু ভীষণ এনজয় করে কাজটা করবে, কিছুক্ষণ শান্তিও থাকবে বাড়িতে। এবার ক্লাসে ঢেলে হ্যাঁ আমার চলে আবার আপনি আমাদের সঙ্গে থাকবেন, আমাদের রান্না দেখাবেন।